আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় সীমা বাড়ল মোস্তাফিজুর রহমানের তাতে দেশে ফেরার আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে পহেলা মেয়ের ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্রের শর্তানুযায়ী তিরিশ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল মোস্তাফিজের তাতে আটাশ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল তার কারণ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তাকে শুরু থেকে বাংলাদেশ শিবিরে চায় বোর্ড সিরিজ মাঠে গড়াবে তিন মে আর শেষ হবে বারো মে তবে সময় বাড়ায় পহেলা মে পাঞ্জাব কিংসের বিপক্ষেও খেলার সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তিনি বলেন মোস্তাফিস তিরিশ তারিখে ফিরে আসার কথা ছিল কিন্তু আমরা এখন ওকে আমরা এক তারিখে ম্যাচ খেলে ফেরার অনুমতি দিয়েছি দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম মাসর তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে নিজেদের ঝালিয়ে নেবে শান্ত বাহিনী তবে বিসিবি পরিচালক আকরাম খান বলছেন বিশ্বকাপের বছরে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বিবেচনায় জিম্বাবুয়ের সিরিজের পরিবর্তে পুরো আইপিএলে খেলার জন্য মোস্তাফিজকে অনাপত্তি পত্র দেয়া উচিত তিনি বলেন মোস্তাফিজের পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম কারণ গত এক বছর ধরে সে সংগ্রাম করছিল কিন্তু এখন আইপিএলে তার পারফরম্যান্সটা ভালোর দিকে যাচ্ছে একদম যে ভালো হচ্ছে তাও না ও যদি আইপিএলে গিয়ে এরকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা তার থেকে অনেক বেশি উপকৃত হব এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে ওখানে খেলে সে অনেক কিছু শিখতে পারবে চলতি আইপিএলে সময়টা দারুণ কাটছে মোস্তাফিজের ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সেরেজে নিষ্প্রভ থাকলেও চেন্নাই শিবিরে যোগ দিয়ে দুটি ছড়াচ্ছেন এই পেসার পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে আছেন পারপেল ক্যাপ দখলের দৌড়ে